বিসমুল্লাহ রহমান রহিম মাহমুদনসালুসল্লিমআলা রসুলহ করিম্মাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতাবিন্দ পূর্বের ধারাবাহিকতায় আজকেও আপনাদের সম্মুখে আসোন আকায়েদ শিখি নামক শিরোনামের সপ্তবিংশ অর্থাৎ সাতাশ নম্বর পাঁচ নিয়ে উপস্থিত হলাম আজকের এই সপ্তবিংশ পাঠে আমরা দুটি বস্তু নিয়ে আলোচনা করব তোর প্রথম হলো যে সাহাবা কেরাম রানুল্লাহ তল মাজ আজমাইন সম্পর্কে যারা অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে এবং মানুষের সমাজে তাদেরকে নিয়ে নানান রকমের মানহানিকর শব্দ উচ্চারণ করে তাদেরকে অসম্মান করতে চায় তাদের ক্ষেত্রে শরীয়ত কি বলে এবং আহলে বয়েদ এর ভালোবাসা এই দুটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আমি প্রত্যেক ভিডিও প্রায় বলে থাকি যে আকিদা খুবই দরকারি এবং সবচেয়ে মৌলিক একটি বিষয় এই জন্য ছোট্ট ছোট্ট ক্লিপ বানিয়ে যদি আপনাদের সম্মুখে পেশ করা হয় তাহলে আপনাদেরও দেখতে সুবিধে হবে এবং শর্ট কথা হলে ছোটোখাটো কথা হলে কথা ভিডিওর মধ্যে যদি কিছু কম সময় নিয়ে আলোচনা করা হয় তাহলে সেগুলো মনে থাকতেও মনে থাকতেও সুবিধে হবে তাহলে আসুন বিলম্ব না করে আজকের আলোচনা আমরা শুরু করি হাজরাত সাহেবা কেরাম রাজিউল্লাহ তল আইন হুম সম্বন্ধে যদি কেউ গালিগালাজ করে তাহলে শরীয়ত বলে যে অনুপযুক্ত ও মানহানিকর শব্দ দ্বারা সাহাবা কেরাম রাজা আল্লাহ তাল আনহুমকে স্মরণ করা তাদের মান সম্মান নিয়ে তুচ্ছ থাচ্ছিল্য করা তাদেরকে গালিগালাজ করা তাদের উপর অভিশাপ করা অথবা যে কোনোভাবে তাদের মর্যাদাকে মর্যাদাকে ন্যূনতম হলেও খাটো করা নাজাইজ অবৈধ এবং হারাম এবং আল্লাহ তাল রসুলকে নারাজ করার এবং স্বয়ং আল্লাহ তালাকে নারাজ করার সমতুল্য এটাই হলো ওয়াল আহলুসমায়াতের আখিরা এবং বিশ্বাস যদি সাহাবাকেরাম রাজি আল্লাহ তনহম সম্বন্ধে কেউ বিরূপ মন্তব্য করে তাদেরকে গালিগালাজ করে তাদের উপর অভিশাপ দে তাহলে এর মাধ্যমে তারা স্বয়ং রসুল্লাহ সাল্লি সাল্লামের বিরুদ্ধাচরণ করে এবং রসুল্লা সাল্লামের যখন বিরুদ্ধাচরণ করে তখন আলটিমেটলি এই বিরুদ্ধাচরণ স্বয়ং আল্লাহ তাল রব্বুল আলমিন জালাল এর বিরোধিতা হয়ে যায় তাই সঠিক আহলসল জামাতের আকিরা এবং বিশ্বাস হলো যে হজরাত সাহাবা কেরাম রজিয়াল্লাহ তনহম আজমাইন যারা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে থেকে ইমান অবস্থায় এই পৃথিবী থেকে চলে গিয়েছেন তাদেরকে আল্লাহ আল্লাহতালা ক্ষমা করে দিয়েছেন তারা এক সেকেন্ডের জন্য হলেও জাহান্নামে যাবেন না সুতরাং যারা আল্লাহ আল্লাহতালার কাছ থেকে ক্ষমাপ্রাপ্ত তাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা তাদের ব্যাপারে তাদেরকে গালিগালাজ করা এবং মানহানিকর শব্দ দ্বারা তাদেরকে স্মরণ করা তাদের ইজ্জত সম্মান মর্যাদা নিয়ে বিভিন্ন রকমের যার মনে চায় যা ইচ্ছে হয় সেই রকম কথা বলা হারাম এবং অবৈধ আজকের আলোচনার দ্বিতীয় বিষয় হল হাজরাত আহলে বৈদ রাহ তালী আনহম আজমাইন এর ভালোবাসা সাহাবাকাম রাজি আল্লাহ আনহম ও আহলে বৈদ রাহ তাল আনহম এর সাথে ভালোবাসা নবী করিম সাল্লাহ আল সাহাবি ও ওসাল্লাম এর সাথে ভালোবাসার নিদর্শন যে মানুষের ভালোবাসা হাজরাত আহলে বৈদ সাথে আছে এই কথা দ্বারা বোঝা যায় যে তাদের ভালোবাসা স্বয়ং রসোল্লা সাল্লামের সাথেও আছে কারণ রসোল্লা সাল্লি সাল্লামের আহলে বৈদ তারা তাদের সাথে ভালোবাসা তার মানে রসোল্লাহ সাল্লি সাল্লামের সাথে ভালোবাসা তাদের উভয়ের সাথে অথবা কোনো একটি দলের সাথে শত্রুরতা পোষণ করা শত্রুতা রাখা তাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা স্বয়ং নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এর শত্রুতা পোষণ করার নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সাথে শত্রুতা পোষণ করার সমতুল্য এবং পথ ভ্রষ্টতার নিদর্শন এইরকম ব্যক্তি যারা আহলে আহলেবায়তের মোহাব্বত ভালোবাসা অন্তরে লালন করে না তারা এই তাদের এই কাজের কারণে স্বয়ং রসোল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাথে তাদের আন্তরিকতা তাদের মোহাব্বত তাদের ভালোবাসা তাদের প্রেম নেই এই কথাই বোঝায় আল্লাহ তালা আমাদের সবাইকে হাজরাত সাহেবা কেরাম রাজিয়াল্লাহ তালদমাইন সম্বন্ধে অযথা অকত্য কথা দিয়ে উচ্চারণ না করার এবং সব সময় তাদের ভালো ভালো যেগুলো গুণ রয়েছে সেগুলো সম্বন্ধে আলোচনা করে নিজের ইমানকে তাজা করার তৌফিক দান করুন এবং সাথে সাথে হাজরাত আহলে বৈদ রিতানুল্লাহ তাল আলহিম আজমাইন এর ভালোবাসা দিয়েও আমাদের সিনাকে ভরপুর করে দিন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম ও বারাকাতুহু